এবার খেরসনের তেলের স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। অন্যদিকে মাত্র এক সপ্তাহে 2,500 সেনা হারিয়েছে পুতিন বাহিনী। এবার বিস্তারিত, ইউক্রেনের খেরসনের তেলের স্থাপনায় শনিবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রুশিয়ানরা অঞ্চলটি ছেড়ে যাওয়ার পর প্রথমবার এই হামলার ঘটনা ঘটল। চলমান যুদ্ধের মধ্যেই প্রথমবারের মতো ইউক্রেন সফরে গিয়ে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে একটি তেলের ডিপুতে পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। রুশ বাহিনী অঞ্চলটির নিয়ন্ত্রণ ছেড়ে যাওয়ার পর এই প্রথমবার কোনো হামলার ঘটনা ঘটল। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। একই দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তেলের পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাইপলাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিয়েভ সফরে গেছেন ঋষি সোনাক। এই সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন একটি বিশাল প্যাকেজ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সোনাক আরও বলেন, চলতি বছর $230 কোটি সামরিক সহায়তা দিয়েছি, আগামী বছরও এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা রুশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছেন, তবে আপনাদের অনেক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা 120টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং অ্যান্টি ড্রোন সরঞ্জামাদি সহ বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করব। টানা 9 মাস ধরে ইউক্রেনে কথিত সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সামরিক অভিযানের নামেই হত্যা আর ধ্বংসযজ্ঞ চলছে পূর্ব ইউরোপের দেশটিতে। তবে ইউক্রেনের বাহিনীর অব্যাহত পাল্টা প্রতিরোধে বিপর্যস্ত রুশ বাহিনী। শুক্রবার সংবাদ মাধ্যমে নিউজকে জানা গেছে, ইউক্রেনীয় ভূখণ্ডে এক সপ্তাহেরও কম সময়ে প্রায় 2,600 যোদ্ধাকে হারিয়েছে মস্কো। লড়াইয়ে রাশিয়ার ব্যাক ফুটে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট। রাশিয়া ইউক্রেনীয় যোদ্ধাদের পাল্টাপাল্টি আক্রমণ চলছেই। পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে দখলদার রুশ বাহিনীর উপর হামলার দিনকে দিন দিন বাড়িয়ে তুলেছে কিয়েভ সেনারা, ফলে রুশ সেনাদের প্রকৃত বিপর্যস্তের চিত্রটা আরও দৃশ্যমান হয়ে উঠেছে। শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতি পরিসংখ্যান প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, শুধু শুক্রবারেই প্রায় 350 রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। চলতি সপ্তাহে এটি সবচেয়ে কম হতাহত। গত সোমবার থেকে আনুমানিক 2,600 রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা, যার মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ 710 জন ছিল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর রুশ সেনা নিহতের সংখ্যা 83,000 ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। শুধু সেনা নিহত বা আহতের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক ট্যাঙ্ক, সামরিক যান এবং ড্রোন ধ্বংস করে যাচ্ছে ইউক্রেন। যেসব ড্রোনে গত মাস থেকে রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো, ইউক্রেন সহ পশ্চিমারা দাবি করেছে এসব ড্রোন ইরানের তৈরি কামিকাজে বা শাহেদ 136 ড্রোন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।